অর্ষা, পরিবারের কথা একটু জানতে চাচ্ছিলাম। তুমি যখন প্রথম কাজ করলে, প্রথম মানে আস্তে আস্তে সাফল্যের সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছ, তখন তাদের সাপোর্ট কিরকম ছিল তোমার? শুরু থেকেই মা সাপোর্টটা দিয়েছিলেন, মা পছন্দ করতেন এই জগৎটাকে। তো আমি যখন প্রথম মাকে বলি যে আম্মু আমি চাচ্ছি কাজটা করতে, আম্মু তখন আমাকে বললো যে তোমার বাবাকে বলা যাবে না, কারণ বাবা একটু কনজারভেটিভ টাইপের ছিলেন খুব বেশি মাত্রায়। এবং আমার এখনো মনে হচ্ছে যে আমি ফ্রেন্ডসদের সাথে ঈদে ঘুরতে যাবো, সেই জায়গাও ব্যাপক মানে 2 সপ্তাহ ধরে পারমিশন নেওয়া নিয়ে চলতো যে বাবা এইটা করে দিই, বাবা তোমার চুল পাকা চুল তুলে দিই, বাবা তোমার গায়ে তেল মালিশ করে দিই, এগুলো বাবা বলে এইসব করছে কেন, কি কি লাগবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইরকম একটা জায়গা থেকে প্রথম যে ফটো সেশনটা করলাম, যে স্টুডিওতে গিয়ে আমার জানা হলো যে আমাকে আসলে স্কুলিংটা নিতে হবে, সেটা খুব লুকিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়েছি, কাপড় চাপড় ভরা। আব্বু বলতেছে কোথায় যাচ্ছ তোমরা মা বেটি মিলে? আমি বলছি মার বাসায় যাচ্ছি। আমি হ্যাঁ বাবা নানু বাড়ি যাচ্ছি, ঘন্টাখানেকের জন্য যাচ্ছি। ঘন্টাখানেকের জন্য এত বড় ব্যাগ কেন? আমি বললাম যে না, গরিব বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে যেতে হচ্ছে। কাঁপছিল হাত পা। গেলাম, মেকআপ, তারপরে সবকিছু মিলে সারা দিন পার হয়ে গেল। আমি তো অভ্যস্ত না, আমার খুব টেনশন হচ্ছে, মা বারবার বলছে যে তুমি তাড়াতাড়ি করো, তুমি কি পারছো না কেন, বাবা ওদিকে ফোন করছে তোমার বারবার। আমি বললাম যে কি করবো, আমি কিছু বুঝতে পারছি না, কোনো ব্যালেন্স হচ্ছে না। পরে শেষ টেস করে আসছে, পরে যখন বাসায় ফিরেছি তখন বললো যে কি এত সময় লাগলো কেন। আমি বলে মেয়েরা মায়ের বাড়ি গেলে একটু সময় লাগে, এই করে করে আসলে কাজ করা। তারপরে যখন আস্তে আস্তে পেপার, পত্রিকায়, তারপর হচ্ছে মার্কেটে পোস্টারে যখন ছবি আসে, সকল বাবা দেখে বলে যে, বাবাও বুঝিনি, তার এক কলিগ বললো যে এটা আপনার মেয়ে না? বাবা খুবই অবাক, না এটা আমার মেয়ে হতে পারে না, বুঝছে না এটা আপনার মেয়ে। বাবা তাকার পর বাবা দুপুরবেলা বাসায় এসেছে, খুবই রাগ চটা হয়ে বসে আছে। আমি তো আম্মুর দিকে তাকিয়ে আছি, আম্মু বলতেছে কি হয়েছে, কিছু বলেনি না? বাবা বলছে যে একটা ছবি দেখলাম আজকে একটা মার্কেটে। আমি ওই মুহূর্তে মনে হয় আমি মরে যাবো, আমার আর কিচ্ছু বলে না, আমি তো চুপ। তোমার মতো লাগলো, বুঝলাম না বিষয়টা। এখন আমি বললাম না কিচ্ছু না কিচ্ছু না। পরে সারাদিন খুব গিল্টিনেসে গেলো যে কোনোভাবে মিথ্যে বলে কাটিয়েছি। পরে রাতেবেলা আর ঘুম হচ্ছিল না, মনে হলো যে বাবাকে বলা উচিত, এরপর বাবা যা ডিসিশন দিবে তাই করলে করবো, না হলে না। বাবাকে বললাম, বাবার কাছে গিয়ে বসলাম, আম্মু বসলো, আম্মু বললো যে ও আসলে করতে চায় এবং ও ভালো করছে, ওকে সবাই অনেক প্রশংসা করছে, এটা পাশাপাশি করুক। আবু বললো কি, আমি খুবই অবাক। আবু বললো আচ্ছা ঠিক আছে, যদি লেখাপড়ার কোনো ক্ষতি না হয় তাহলে সমস্যা নেই। এবং আমি খুবই অবাক হলাম যে এত ইজিলি, হ্যাঁ এটা এইভাবে যে ব্যাক করবে আমি ভাবিই নি। এবং তখন বাবার ভালো লেগেছিল দেখে, আমারও তাই মনে হয়, হয়তো বা সবাই প্রশংসা করেছিল এবং আমি ওই মুহূর্তটা তো দেখিনি, আমি বলতে পারি না, কিন্তু বাবার ওই রেসপন্সটা খুব মনে থাকবে। এরপরে আস্তে আস্তে কাজ করা, মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসতো যে বাবা যে কাজগুলো করছি, পোশাক আশাক কিনতে কিনতেই হচ্ছে আসলে অর্ধেকের বেশি সময় অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেইরকম কোনো নাম ডাক আসছে না। তখন বাবা বুঝতো যে আস্তে আস্তে হবে, আরো সময় নিতে হবে, তোমার ফ্যামিলি অরিয়েন্টেশন এটার মাঝখানে না। এরপর লাক্সে যাওয়া, লাক্সের পর যখন আস্তে আস্তে নিজেকে আসলে প্রমাণ করা যে আমি আসলে পারবো, সেই সময় বাবা খুবই সাপোর্ট করেছিল, পুরোপুরি সাপোর্ট ছিল তখন ফুল ফ্যামিলি। দিন দিন যে তোমার পরিচিতি বাড়ছে, এটাকে তুমি কিভাবে এনজয় করো? ফেমটা অনেক পরিবর্তন এনে দেয়, কিছু কাছের মানুষগুলোর কাছ থেকে অনেক দূর করে দেয়, কারণ মানুষগুলো মনে করে যে আলাদা হয়ে গেছি, ডিফারেন্ট হয়ে গেছি, এখন আর আগের মতো অনুভূতি হয়তো বা কাজ করে না। এখন হয়তো আগে যেমন রাস্তায় ডাক দিলে জড়িয়ে ধরে হো হো হাহা চলছে বন্ধু বান্ধবদের সাথে, এখন হয়তো সেটা সম্ভব না, একজন ডাক দিলে 7 জন তাকাবে। তোমার কি মনে হয় যে এই ফেমটা তোমার সাধারণ জীবন যাপনকে ব্যাহত করেছে, যেটা করতে চাও বা করতে চাইতে অস্তিত্বকে কখনো বিলীন করতে বিশ্বাসী না, আমি সিম্পলিসিটি পছন্দ করি এবং সবসময় সিম্পলিসিটি মেনটেন করেছি। এবং আমি এখনো যখন আমি আমার কোনো কাজে যাই বা কোনো একটা প্রয়োজন হলো, মাঝে মধ্যে আমি বাসে ট্রাভেল করি, আমি রিক্সায় এখনো রেগুলার ঘোরাফেরা করতে পছন্দ করি এবং বন্ধু বান্ধবদের সাথে সময় পেলে আড্ডা মারতে পছন্দ করি, খুবই লোকাল প্লেসে, যেসব জায়গায় আসলে সেলিব্রিটিরা যাওয়া আসা করে না। আমি এই জিনিসগুলো কখনোই মিস করতে চাই না, কারণ আমি আসলে আমার জীবনে কোনো একটা পর্যায়ে নিয়ে খুব আফসোস করবো যখন আমি, এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আমি অনেক গুণী শিল্পী যারা আছেন, যারা সবসময় বলে গেছেন যে মানুষের জন্য করেছি, মানুষের জন্য এই হয়েছে, এবং মৃত্যুর সময় খুব কষ্ট পেয়ে মরেছে, সেটা আর্থিকভাবেই হোক মানসিকভাবেই হোক, জীবনের অনেক কিছু সে মিস করেছে। আমি না ওই জিনিসটা আমার ভিতরে খুব রয়ে গেছে এবং আমাকে অনেক ডাকে যে আমি এভাবে মরার আগে আফসোস করতে চাই। তোমার কিছু প্রিয় অপ্রিয় জানতে চাইবো। রং, রং পছন্দের হচ্ছে বেগুনি, সবুজ, নীল। প্রিয় সময়? খুবই মধ্যরাতে এবং হচ্ছে গিয়ে খুব ভোরবেলা, শীতকালের ভোরবেলাটা আমি খুব পছন্দ করি। আচ্ছা, প্রিয় খাবার?
প্রিয় খাবার, প্রিয় খাবার আমার অনেক, আমি খাবার খেতে খুব পছন্দ করি। আমার নর্মাল বাইরের রিচ ফুডের ভিতরে আমার পছন্দ হচ্ছে কি নুডলস, নুডলস গুলো আমি খুব পছন্দ করি, নুডলস টাইপের চাউমিন এই আইটেম গুলো আমার খুব পছন্দ। আর বাড়ির খাবারের ভিতরে হচ্ছে খুবই দেশি আনা খাবার, মানে আমি যেহেতু আমার গ্রামের বাড়ি বরিশাল, আমি আসলে প্রচন্ড মাছ খেতে পছন্দ করি, তো ভাতের সাথে যে কোনো মাছ, আলু ভর্তা, সরিষার তেল, গরম ভাত এই টাইপের ফুড গুলো আমার খুব পছন্দ। প্রিয় লেখক? প্রিয় লেখক অনেক, আহমদ সফা আমার অনেক পছন্দের। আহমদ সফাকে আমার খুব পছন্দ এই জন্যই, কারণ সে অনেক প্রাকৃতিক। আমার কাছে তার পাখি পুষ্প বিহঙ্গনের বইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছিল যে আসলে প্রকৃতিও যে মানুষকে রেসপন্স করতে পারে, তার লেখাটা এতটাই স্বচ্ছ ছিল যে এটা আমি বিশ্বাস করতে বাধ্য। এবং মানুষ তো প্রকৃতিরই অংশ, একটা সিক্রেট আমি বলি, আমার কাছে মনে হয়েছিল যে আমার কিছু অপরাজিতা গাছ আছে, এবং আমি বইটা যখন পড়ি এবং পড়ার সময়কালে আমার কাছে মনে হতো যে গাছগুলো আমার সাথে কথা বলছে। ভবিষ্যতে অর্শাকে আমরা কোথায় দেখব? আমি এখনো ঠিক বলতে পারছি না, কিন্তু আমি একটা সময় চাই যে মানুষ আমাকে চিনুক, যে আমি ছবি আঁকতে পারি। এটা আমার অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা, এবং আমি এটা শুটিং এর ফাঁকে ফাঁকে, আমার কাছে ছোট্ট একটা ডায়েরি থাকে, একটা পেন্সিল থাকে, আমি আঁকাআঁকি করি।